হ্যালো স্টুডেন্টস, আগের দিন তোমাদের যে প্রশ্নগুলি দিয়েছিলাম, আজকে প্রথমে সেই প্রশ্নগুলির একটু উত্তরগুলো বলে দিই। যাদের যে প্রশ্নগুলি ঠিক হয়নি বা লেখনি, তারা মিলিয়ে নেবে। প্রথম প্রশ্ন ছিল, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলে? ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলে? সবাই ঠিকঠাকই লিখেছো, একজনের দেখলাম একটু ভুল হয়েছে, সে প্রকট জিন লিখেছে। ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোল্যান্ড্রিক জিন বলে, হোল্যান্ড্রিক জিন বলে। প্রশ্ন দুই, রাজকীয় হিমোফিলিয়া বলা হয় কোন হিমোফিলিয়াকে? আমরা ইতিমধ্যেই পড়েছি হিমোফিলিয়া দু রকমের হয়, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। তো রাজকীয় হিমোফিলিয়া বলা হয় হিমোফিলিয়া এ কে? কারণ প্রথমে এটা রানী ভিক্টোরিয়া এনাদের রাজবংশে দেখা গিয়েছিল, সেই জন্য হিমোফিলিয়া এ কে বলা হয় রাজকীয় হিমোফিলিয়া। 3 নম্বর প্রশ্ন ছিল, রক্ততঞ্চনের কোন ফ্যাক্টরের জন্য হিমোফিলিয়া বি হয়? আমি তোমাদের বলেছিলাম যে রক্ততঞ্চনের জন্য, অর্থাৎ কোন একটি জায়গা আমাদের দেহের কেটে গেলে সেই জায়গায় যে জমাট বেঁধে যায় রক্ত, সেই জমাট বাঁধার জন্য কতগুলি ফ্যাক্টর দায়ী, যে ফ্যাক্টরগুলোকে 1 থেকে 13 অবধি গোনা হয়, 1, 2, 3, 4 করে। তো ফ্যাক্টর নাইন দায়ী রক্ততঞ্চনের জন্য, যে ফ্যাক্টরটি দায়ী যার জন্য হিমোফিলিয়া হয় সেগুলো ফ্যাক্টর 9। উত্তর হবে ফ্যাক্টর 9। একটি অটোজোম বাহিত রোগের নাম বলো। পরের প্রশ্ন ছিল, এটি একটি অটোজোম বাহিত রোগের নাম হচ্ছে থ্যালাসেমিয়া। তোমাদের বইয়ে দেখবে আছে, থ্যালাসেমিয়া এক প্রকারের অটোজোম বাহিত প্রচ্ছন্ন অ্যালিল গঠিত জিন রোগ। 5 নম্বর ছিল, আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন কোন ক্রোমোজোমে অবস্থিত? আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন আমাদের 16 নম্বর ক্রোমোজোম। আমরা জানি 22 নম্বর ক্রোমোজোম পর্যন্ত অটোজোম, আর থ্যালাসেমিয়া হচ্ছে একটি অটোজোম বাহিত রোগ। সুতরাং বলছে এখানটাতে থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন 16 নম্বর ক্রোমোজোমে অবস্থিত। উত্তর হবে 5 নম্বর প্রশ্ন, উত্তর হবে 16 নম্বর ক্রোমোজোম। কোয়েশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন ছিল, কখন একজন দম্পতির সমস্ত পুত্র সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হবে? দেখো, প্রথম কথা হচ্ছে, যদি দম্পতির মহিলা বা মা এবং বাবা দুজনেই হিমোফিলিয়া আক্রান্ত হয়, তাহলে তো সমস্ত পুত্র সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হবে। এছাড়াও বাবা স্বাভাবিক হলেও মা যদি আক্রান্ত হয়, তাহলেও কিন্তু সমস্ত পুত্র সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হবে। তোমরা এটা অঙ্ক কষে দেখবে। 7 নম্বর প্রশ্ন ছিল, বাবা মা দুজনেই মাইনর থ্যালাসেমিয়া আক্রান্ত হলে সন্তান মেজর থ্যালাসেমিয়া হতে পারে কি? উত্তর হবে হ্যাঁ হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 8 ছিল, বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন কোন ক্রোমোজোমে অবস্থিত? এটি উত্তর হবে 11 নম্বর ক্রোমোজোম। এটির উত্তর হবে 11 নম্বর ক্রোমোজোম। কোয়েশ্চেন 9 ছিল, মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি? মটর গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পিসাম বা পাইসাম স্যাটিভাম, PISUM। এটা হচ্ছে ওর গণ। আমি আবার বলছি, PISUM পাইসাম, এটা হচ্ছে গণ। স্যাটিভাম, SATIVUM, পাইসাম স্যাটিভাম। কোয়েশ্চেন নাম্বার 10, মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা ও 23, সত্য না মিথ্যা? মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 23, সত্য না মিথ্যা? কথাটা মিথ্যে, কারণ প্রত্যেকটি মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু 46 বা 23 জোড়া। সুতরাং দু একজন দেখলাম 23 এটা সত্য বলেছে, কথাটি সত্য নয়। সুতরাং মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 23, কথাটি সত্য নয়। উত্তর হবে 46টি। তা প্রশ্ন উত্তরগুলো তোমরা পেলে, এরপরেও যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে তোমাদের অসুবিধা হয় আমাকে জানাবে, আমি আবার বলে দেবো। তো আজকে তোমাদের যেটুকু বাকি আছে সে পড়াটুকু আজকে পড়াবো। তো তোমাদের যেটা পড়াচ্ছিলাম, কয়েকটি বংশগত রোগ, তার মধ্যে একটি আমরা পড়েছি, সেটা হচ্ছে হিমোফিলিয়া। ঠিক একই রকমভাবে আর একটি রোগের নাম হচ্ছে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ড। বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড জিনিসটা কি? এক্ষেত্রে কি হয় যে মানুষ
লাল এবং সবুজকে পৃথক করতে পারে না, অর্থাৎ বর্ণ চিনতে পারে না। তো যে রোগের জন্য মানুষ বিশেষ করে লাল এবং নীল, সবুজ, লাল এবং সবুজ এই বর্ণগুলিকে চিনতে পারে না, সেটাকে বলা হচ্ছে বা তাদের এই বর্ণান্ধ রোগটি হয়। এটিও এক ধরনের ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম বাহিত বা যৌন ক্রোমোজোম বাহিত রোগ। এটিও প্রচ্ছন্ন, যখন দুটি প্রচ্ছন্ন জিন পরস্পরের আসবে হিমোফিলিয়ার মতো, তখন এটি প্রকাশ পায়। ঠিক হিমোফিলিয়ার মতো এটি একটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তো কি হয় হিমোফিলিয়া তোমার বর্ণান্ধে, সেটা আমরা দেখব। বিভিন্ন চাকরির ক্ষেত্রে হিমোফিলিয়া বর্ণান্ধটা পরীক্ষা করা হয়, বিশেষ করে যেমন ধরো রেলের পরীক্ষার ক্ষেত্রে বর্ণান্ধ আছে কিনা সেটা বিশেষভাবে প্রয়োজনীয় জানা। কারণ দেখো ওইখানে তোমার লাল সবুজ এই দুটি বর্ণ নিয়ে মেনলি কারবার, সিগন্যাল সিস্টেমগুলো। সুতরাং ওই ক্ষেত্রে যদি কারো বর্ণান্ধ থাকে তাহলে ভীষণ মুশকিল, কারণ রং চিনতে না পারলে যদি লালের জায়গায় সবুজ বা সবুজের জায়গায় লাল সিগন্যাল দিয়ে দেয় তাহলে ভীষণ প্রবলেম হবে, অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং রেলের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু বর্ণান্ধ আছে কিনা সেটা পরীক্ষা করা হয়। এছাড়া অন্যান্য পরীক্ষা ক্ষেত্রেও পরীক্ষা করে নেওয়া হয়, বিভিন্ন রকম তোমার সিকিউরিটি ফোর্সের যে গাছগুলো আছে তার ক্ষেত্রেও কিন্তু বর্ণান্ধ রোগটি তোমার পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয়। তো এখানে দেখো আমি বললাম লাল সবুজ, বিশেষ করে লাল এবং সবুজ রঙকে চিনতে পারে না, তাহলে যদি দুটো নাম আছে আলাদা আলাদা, যদি লাল রঙকে চিনতে না পারে তাদের কী বলা হয়, বা সবুজ রঙকে যদি চিনতে না পারে তাদের কী বলা হবে। তো সেই বিষয়ে আলোচনার আগে আমরা বর্ণান্ধ রোগটির কীভাবে একটা বংশ থেকে আরেকটা বংশে বা কীভাবে যায় সেটা আলোচনা করব। দেখো তোমাদের বইয়ে যেটি দেওয়া আছে বর্ণান্ধের সংজ্ঞা, যে মানুষের চোখের রেটিনের অবস্থিত কোন কোষ বর্ণ দেখতে সাহায্য করে, তো যারা বিভিন্ন বর্ণের পার্থক্য করতে পারে তাদের বর্ণান্ধ বলা হয়। তো এখানটা দেখো বিভিন্ন রঙের কথা বলা হয়েছে, যে লাল বিশেষ করে দেখো লাল বর্ণান্ধ, যারা লাল রং দেখতে পারে না তাদেরকে কী বলা হয়, তাদেরকে বলা হয় প্রোটোনোপিয়া, তাদেরকে বলা হয় প্রোটোনিয়া বা শর্ট প্রশ্ন আসতে পারে। সবুজ বর্ণান্ধকে বা সবুজ বর্ণ যারা পার্থক্য করতে পারে না তাকে বলা হয় ডিউটেরোনোপিয়া, এবং যারা নীল বর্ণকে দেখতে পারে না পার্থক্য করতে তাকে বলা হয় ট্রাইটোনোপিয়া। যে বৈশিষ্ট্য বহিঃপ্রকাশে কোনো মানুষের লাল সবুজ বর্ণের পার্থক্য না বুঝতে পারে এবং বর্ণ চিনতে ভুল করে তাদের বলা হয় বর্ণান্ধতা। সুতরাং নিশ্চয় তোমরা বুঝতে পারলে বর্ণান্ধতা কাকে বলে, কারণ কি বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম অবস্থায় একটি জিনে মিউটেশনের ফলে হয়। বর্ণান্ধতা কাকে বলে তোমরা নিশ্চয় বুঝতে পারলে বর্ণান্ধ জিনিসটা কিভাবে হয়, যেখানে লাল সবুজ বা নীল জাতীয় বর্ণকে এরা চিনতে পারে না। তো নীল বর্ণকে চিনতে না পারলে কি বর্ণান্ধতা বলা হয়, লালকে চিনতে না পারলে বা হলুদকে চিনতে না পারলে, তাহলে অবশ্যই স্বাভাবিক। যাই হোক তোমাদের বই আছে, দেখবে একটু, যদি কোনো অসুবিধা আমাকে অবশ্যই জানাবে। তো আমরা এবার দেখে নেবো যে পিতামাতার বর্ণান্ধতা রোগ থাকলে সন্তানদের মধ্যে কিভাবে সেটা যায়, একই রকম তোমরা যেমন হিমোফিলিয়া করেছিলে ঠিক সেরকম ভাবে। তবু আর একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো একজন আমি লিখেছি, এটি হচ্ছে একজন ধরো বাহক মহিলার ক্ষেত্রে তাই জিন এক্স বড়তে সি এবং এক্স সি প্লাস, এবং এটি হচ্ছে এক্স সি এবং এক্স বড়তে সি এবং ওয়াই, এটা হচ্ছে স্বাভাবিক পুরুষ। তাহলে এখান থেকে দু ধরনের গ্যামেট আমাদের দেখা পাচ্ছে, এক্স বড়তে সি এবং এক্স সি প্লাস। এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ এক্স সি এবং ওয়াই। তাহলে এখানটাতে ধরো যদি হয় এর সঙ্গে এটা যদি আমরা চেকার বোর্ডের মাধ্যমে করতে থাকি, তাহলে এক্স সি সি এটা হচ্ছে একটি স্বাভাবিক কন্যা, এক্স সি যদি এর সঙ্গে তুমি করো এক্স সি বড় হাতের ওয়াই, তাহলে এটি হচ্ছে একজন স্বাভাবিক পুরুষ। যদি এর সঙ্গে ক্রস করা তাহলে তোমার এখানে কী দাঁড়াচ্ছে, এক্স সি প্লাস, এবং এটি হলো একটি বাহক কন্যা, এবং এক্স সি এর সঙ্গে যদি তুমি ওয়াই করো এক্স সি প্লাস এবং ওয়াই, তাহলে এইটি কিন্তু হয়ে গেল একটি আক্রান্ত পুত্র সন্তান। সুতরাং একজন যদি বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হয় তাহলে কিন্তু তাদের 50% পুত্র সন্তান তোমার বর্ণান্ধই আক্রান্ত হবে। তোমাদের এইরূপ একটি অঙ্ক আমি আজকে দিচ্ছি, নেক্সট দিনের বাড়ির কাজের জন্য তোমরা এটি করবে, করে আমাকে জানাবে। তোমাদের জন্য প্রশ্নটি হলো, একজন একজন বর্ণান্ধ পুরুষের সঙ্গে একজন স্বাভাবিক মহিলার বিবাহ হলে তাদের কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত। আবার বলছি, একজন বর্ণান্ধ পুরুষের সহিত একজন স্বাভাবিক মহিলার বিবাহ হলে
তাদের কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত?